রবি ঠাকুরের কথায় আনন্দকে ভাগ করলে দুটো জিনিস পাওয়া যায়, একটা হচ্ছে জ্ঞান আর অন্যটি হচ্ছে প্রেম। পাহাড়ের কাছে যেতে গেলে এই দুটি আমরা খুব ভালোভাবেই উপলব্ধি করতে পারি। আবার ছ মাস বাদে পাহাড়ের ডাকে চলে গেলাম এনজিট। এবারে যাত্রাটা খুব সহজ ছিল না। প্রায় দু মাস 22 দিন আগে এনজিপি যাওয়ার জন্য উত্তরবঙ্গ এক্সপ্রেসে টিকিট কেটেছিলাম, কিন্তু তাও কনফার্ম হয়নি। PQWL ওয়েটিং লিস্ট করে দিয়েছিল, আর শেষ অবধি আমরা একদিন আগে তৎকাল টিকিট কেটেছিলাম। কিন্তু আমরা ছিলাম 11 জন, 11 জনের টিকিট কি তৎকালে পাওয়া সম্ভব? তাও আবার উত্তরবঙ্গ এক্সপ্রেসের মতো ওরম একটা ট্রেনে। তো আমরা 4টে মহিলা ছিলাম, তো 4টে মহিলার জন্য তৎকালে টিকিট কাটা হয়েছিল, আর বাকি ছেলেরা জেনারেলে যাবে বলেছিল। তো জেনারেলের লাইনের অবস্থাটা শুধু তো শিয়ালদা থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেন ছাড়ার টাইম ছিল 7টা 40, কিন্তু আমাদের এই লাইন দিতে হবে বলে আমরা চলে গিয়েছিলাম 6টার মধ্যে। তো সেখানে গিয়ে এসের যে জেনারেলটা, সেখানে লাইন দেওয়া হলো, ওখানে প্রায় 80-90 জনের ওপরে ব্যাগ রাখা ছিল। তারপরে আমরা ব্যাগ রেখেছিলাম, তো ফার্স্টের যে জেনারেলগুলো থাকে সেখানে আমরা এসে আবার লাইন দিলাম। সেখানে 12-14 জন লাইন ছিল আর কি ব্যাগে, তো আমি আগেই সেটা দেখালাম ভিডিওতে। কিন্তু যখন ট্রেন ঢুকলো তারপরে লাইনের অবস্থা এরকম ছিল, কি যে বলবো, আমি তো ভাষা হারিয়ে ফেলেছিলাম। আর ওরা ছিল 7জন ছেলে, টোটাল আমরা 11 জন ছিলাম, তার মধ্যে 7জন ছেলে ছিল। ওরা যা হোক মা হোক করে ঠিক উঠে গিয়েছিলো আর সিট পেয়েছিলো। খুবই কষ্টভাবে জার্নিংটা হয়েছিল, যদিও আমরা স্লিপারে ছিলাম মেয়েরা, কিন্তু আমাদের সবার টিকিট একই কোচে বা একই জায়গায় ছিল না, আলাদা আলাদা ছিল। আর আমার টিকিটে যে জায়গায় ছিল সেখানে অবস্থা এরকম ছিল, আমার কোচের পরেই শেষের জেনারেলটা ছিল, যারা জেনারেলে উঠতে পারছিল না তারা এই স্লিপারে উঠে পড়ছিল। যা গেল, এখন কোনো জেনারেলের লাইন হয় না, যাও আর গিয়ে ছুটে ছুটে ওরকমভাবে ট্রেনে ওঠো। যাই হোক, অ্যাডলাস সারা রাত আর কি ভয়ে ভয়ে ঘুমিয়ে এনজিপি পৌঁছালাম। সবার সাথে দেখা হয়ে মনটা একটু তবু হালকা লাগলো, কারণ ফার্স্ট টাইম আমি ছিলাম একা জার্নিং করলাম রাত্রিবেলা এতটা দূর। যদিও ফোনে যদিও যোগাযোগ হচ্ছিলো, তবু মনটা কেমন একটা হচ্ছিলো। এনজিপিতে নেবে খুব সুন্দর একটা চায়ের স্টল দেখলাম। এনজিপি পৌঁছে আমরা চলে গেলাম শিলিগুড়ি SMT বাস স্ট্যান্ড যাওয়ার জন্য। এনজিপি স্টেশন থেকে ম্যাজিক কার ভাড়া করা হলো, যেটা জনপ্রতি 30 টাকা করে ভাড়া নিয়েছিল। উত্তরবঙ্গ এক্সপ্রেসে আসার একটাই মূল কারণ ছিল, এটা সকালে 6:35 এনজিপি স্টেশন ঢুকিয়ে দেয়। কিন্তু আমাদের কপাল খারাপ ছিল, সেদিন ট্রেনটা ঢুকিয়েছিল প্রায় 7:10। আমরা SMT বাস স্ট্যান্ড পৌঁছানোর আগেই রাস্তায় যে কারগুলো দাঁড়ানো থাকে ওইখানেই আমাদেরকে ম্যাজিকের ড্রাইভারটা দাঁড়িয়ে দিয়েছিলো এবং বলছে এখান থেকেই নাকি কার পাওয়া যায় আমাদের গন্তব্যস্থল, যেটা হচ্ছে নামচি যাওয়ার জন্য। কিন্তু আমরা তো নারাজ, সেখানে যাব না, কারণ তাদের ভাড়া অনেক রকম বলবে। তো আমরা সরাসরি নামচি বাস স্ট্যান্ড, যেটা SMT বাস স্ট্যান্ডটা পেরিয়ে যাওয়া যায় আর কি, তো সেইখানে চলে গেলাম। এখান থেকে ওয়েস্ট সিকিম, সাউথ সিকিম এইসব দিকে যাওয়ার শেয়ার কারগুলি পাওয়া যাবে, আর এই গাড়িগুলো প্রায় 14 সিটের। তো আমরা ছিলাম 11 জন, আমাদের আরও 2 জন হলে আমাদের ভাড়াটা ঠিকঠাক হতো। কিন্তু যাই হোক, আমরা পুরো গাড়িটাই বুক করে নিয়েছিলাম, কারোর সাথে শেয়ার করিনি, যেহেতু আমরা 11 জন ছিলাম। জনপ্রতি বেশি লেগেছে, আমাদের জনপ্রতি ভাড়া 14 জনের জন্য 400 টাকা করে, কিন্তু যেহেতু আমরা 11 জন ছিলাম তো সেটা আমাদের একটু বেড়ে গিয়েছিলো। আর আমরা নিচে থেকে ভেতর দিকে প্রায় 2-4 কিলোমিটার ভেতরে গিয়েছিলাম, তার জন্য আমাদের এক্সট্রা আরও 1200 টাকা মতো চার্জ করেছি, প্রায় 150 টাকাও জনপ্রতি। নামচি সাউথ সিকিমের অহলদারা বলে একটি জায়গায় আমাদের হোমস্টেটা বুক করা ছিল। এটা সম্পূর্ণই একটা অফবিট জায়গা। এই ভিডিওতে আমি এনজিপি থেকে অহলদারা যাওয়ার রাস্তাটারই বর্ণনা ও ভিডিও দেখাতে চলেছি। আমি নেক্সট ভিডিওতে অহলদারা পৌঁছে সেখানকার হোমস্টে এবং তার চারিপাশ ঘুরে দেখাবো। আমরা যারা শহরের কোলাহলের মধ্যে থাকি, গাড়ি ঘোড়া ভিড় ভাট্টা টোটো অটোর ধাক্কাধাক্কি আওয়াজ সবসময় মাথা ঝালাপালা করে, তাদের কাছে এই সেবাটা যেন একটা প্রেমের জায়গা, মানে একটা শান্তি, অবিরাম শান্তি। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, মাঝখান দিয়ে চলে আমাদের গাড়ি, সাইডে সারি দিয়ে আছে ইন্দো তিব্বতিয়ান মিলিটারি ক্যাম্প আর বেঙ্গল সাফারির রাস্তা, আর তার সাথে এরম শাল পিয়ানের বন জঙ্গল মাথা পুরো ঘিরে রয়েছে আকাশটা, তার বুক চিরে আমাদের গাড়ি চলেছে। এখন আমরা সমতলেই আছি, এখনও পাহাড়ের দেখা নেই, শুধু এখন জঙ্গলের মধ্যে দিয়ে চলেছে, চারিদিকে শুধু সবুজ আর সবুজ, মাঝখান দিয়ে আমাদের যাত্রা। এই যে বাম সাইডে সেবক কালীবাড়ি,
খুবই বিখ্যাত একটা জায়গা। এবার ধীরে ধীরে পাহাড়ের দেখা আর সাথে তিস্তার দেখা মিলল। তিস্তাকে কখনো ডান সাইডে কখনো বাঁ সাইডে রেখে আমরা চলেছি অবিরাম সিকিমের উদ্দেশ্যে। যতবারই এই রাস্তায় ফিরে আসি তিস্তাকে দেখে যেন মন আর ভোলে না। যত দেখি যেন প্রত্যেক বাঁকে নতুন করে ফিরে পাই তিস্তাকে দেখার ইচ্ছা। তিস্তার এই শান্ত সবুজ জল দেখে নিজের মনকে যেন শান্ত লাগে আরও। প্রায় দেড় দু ঘন্টা যাওয়ার পর পৌনে দশটা দশটা নাগাদ নামিয়ে দেওয়া হলো লোহাপুল রঞ্চুং বলে জায়গাতে। এখানে রাস্তার ওপরেই হোটেল হাইওয়ে রেস্তোরাঁতে নামিয়ে দেওয়া হলো সকালের ব্রেকফাস্ট করে নেওয়ার জন্য। আমরা যে যার মতো নিজেদের পছন্দের ব্রেকফাস্ট করে নিয়ে রওনা হলাম সিকিম যাওয়ার জন্য। এই হোটেল হাইওয়ে ভেতর প্রেমিশেষ এবং ভেতর থেকে বাইরের চারিপাশ দেখার সৌন্দর্যটাও দারুণ ছিল। এটা একদমই মিস করলাম না আমি ক্যামেরা বন্দি করতে। আমাদের অর্ডার দেওয়া কমপ্লিট, কিছুক্ষণ অপেক্ষার পর আমাদের পুরি সবজি ব্রেকফাস্ট চলে এলো পছন্দ মতো। সবাই কিন্তু একই ব্রেকফাস্ট নেয়নি, কেউ নিয়েছিল মোমো, কেউ নিয়েছিল ম্যাগি। খেতে খেতেও ভিডিও করা চাই, আমি কখনোই ক্যামেরা বন্দি করতে একটুও ছাড়ি না। খাওয়া দাওয়া সেরে অবশেষে আমরা পাহাড়ি ফুল গাছপালা দেখতে দেখতে চলেছি সিকিম নামচির দিকে। এখন আমরা কিটাম বলে একটি জায়গায় এসে পৌঁছেছি। এখান থেকে 10 কিলোমিটার মতো নামচি। পাহাড়ের প্রতিটা বাঁকই অপূর্ব লাগে যাবে। এই পাহাড় থেকে ওই পাহাড় কীভাবে নিমিষে পৌঁছে যাচ্ছি আমরা একটা ব্রিজের মাধ্যমে, এদিক ওদিক একটু দেখতে দারুণ লাগে না? বেশ পাখির মতো উড়ে যাই আমরা। আমরা নামচির পথে অতঃপর চলেই এসেছি প্রায় 3 ঘন্টা জার্নির পর। আমি নেক্সট ভিডিওতে অহলদারায় হোমস্টে সম্বন্ধে তোমাদেরকে সব রকম বর্ণনা দেব। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রেখো অল নোটিফিকেশান অপশান অন করে।